ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন আমি বানাবো পাস্তা। কী কী নিয়েছি একটু দেখিয়ে দিই। এখানে আমি স্টার গোল্ড প্যাকেটের 1 কিলোর একটা প্যাকেট নিয়েছি, এর থেকে আমি হাফ নেব। এখানে সানরাইজের পাস্তা মশলা নিয়েছি, সানরাইজের গোলমরিচ গুঁড়ো নিয়েছি, হাফ বাটির থেকে বেশি ফরচুনের সানফ্লাওয়ার তেল নিয়েছি, এখানে নিয়েছি একটু আমচুর পাউডার, একটু চাট মশলা, এভারেস্টের হলুদ গুঁড়ো, স্বাদ মতো চিনি, নুন, এখানে দুটো বড়ো সাইজের গাজর এইভাবে সরু লম্বা করে কেটে নিয়েছি আলু ভাজার মতো, একটা বড়ো সাইজের আলু এভাবে লম্বা করে কেটে নিয়েছি, 4টে মাঝারি সাইজের টমেটো লম্বা করে সরু সরু কেটে নিয়েছি, 8-10টা বিনস আলু গাজরের মতো করে কেটে নিয়েছি, 2টো বড়ো সাইজের কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আমি সমস্ত সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি সয়া সস, এখানে আছে চিলি সস, আর সুরিয়তকে দেওয়ার সময় দেব ম্যাগির টমেটো সস। এটা রাজাকে দেব না, কোনো পেঁয়াজ রসুন দেওয়া আছে। চলুন এবার বানানো শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিলাম জল। ওয়েদারটা কি বাজে, 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। জল গরম হয়ে গেছে, আমি জলে দিলাম ওই 1 চামচ মতো তেল। তেলটা দিলে কি হয়, এর আগেও আপনাদেরকে বলেছিলাম, পাস্তাটা গায়ে গায়ে লাগে না আর চ্যাট চ্যাট করে না, আঠা আঠা ভাবটা হয় না, ঝরঝরে হয়। এবার দেব স্টার গোল্ডের পাস্তা। আজকে শুরু হইতে মিস আসবে, দেখি আমি একটু রিয়াকেও দেবো, একটু বেশি করে বানাই, রিয়াকেও দেবো, একটু বলবো ভেজ পাস্তা। ও বলেছিল কাকিমা পেঁয়াজ দিয়ে বানাবে, কাকুরটা তুলে নিয়ে আমারটা আর ভাইয়েরটা পেঁয়াজ দিয়ে বানাবে। সুরেতকে মিসকে তো আপনারা চেনেন, রিয়া ঘরে যে পড়াতে আসে, ওর জন্য একটু রাখবো, ও পাস্তা খেতে খুব ভালোবাসে। পাস্তাটা 2 মিনিট সেদ্ধ হোক, আমি একটু ঢাকা দিলাম। আমি আগে একবার দেখলাম একটু শক্ত ছিল, একবারে ন্যাত পেতে সেদ্ধ করবো না, একটু ঝরঝরে সেদ্ধই করবো। হয়ে গেছে, আমি একটা স্টিলের নেট নিয়েছি, মানে ঝুড়ি নিয়েছি ফুটো করা, ওটাতে পাস্তা ছেঁকে নেব। গ্যাসটা একটু বন্ধ করলাম, এইভাবে সেদ্ধ করলে কি হয়, আপনাকে ঠান্ডা জল দিয়ে ধুতেও হয় না আর কোনো কিছু করতে হয় না, পুরো ঝরঝরে হয়। অনেক সময় দেখবেন পাস্তা গায়ে গায়ে লাগা লাগা হয়ে যায়, ঘাঁটা ঘাঁটা হয়ে যায়, এরকম করে সেদ্ধ করলে কিচ্ছু করতে হয় না। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে, কড়াইতে দিলাম ফরচুনের সানফ্লাওয়ার তেল, অনেকটাই দিলাম, 8 বাটির থেকেও বেশি। সাদা তেল বলে বুঝতে পারা যাচ্ছে না, দেখুন অনেকটাই তেল দিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তেলে দিলাম কেটে দিয়ে রাখা আলু। আলুটা একটু ভাজা হোক, আমি 2 মিনিট ঢাকা দিলাম, তারপর গাজর দেবো। আলু অনেকটাই ভাজা হয়ে গেছে, আলুটা একটু শক্ত করে আমি আগে ভেজে নিলাম, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার দেবো কেটে ধুয়ে রাখা গাজর, আর
কেটে দিয়ে রাখা দই। ভালো করে মিশিয়ে নেব। একটুই দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারে। অনেকে চাউমিন তার সাথে হলুদ দেয় না, আমার বন্ধুই দেয় না, আপনাদেরকে বলছিলাম সেবার। আমার বন্ধু চাউমিন তার সাথে হলুদ দেয় না, ও খেলাধুলা করে। সবজিগুলো একটু ভাজা হোক, আমি ঢাকা দিলাম। অনেকটাই তেল দিয়েছি, দেখছি কত তেল, অনেক তেল দিয়েছি, তেলটা বুঝতে পারা যাচ্ছে না লাইটটা কম বলে। এখন কত তেল, সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আরো হবে। এবারে দিলাম কেটে ধুয়ে রাখা কাঁচা লঙ্কা কুচি আর কেটে ধুয়ে রাখা টমেটো কুচি। ভালো করে মিশিয়ে নেব। দু মিনিট ভাজা হোক, ঢাকা দিলাম। সবজি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দেবো স্বাদ মতো চিনি, একটু চাট মশলা, একটু আমচুর পাউডার, ভালো করে মিশিয়ে নেব। আর দেব সানরাইজের পাস্তা মশলা। এটা একটু টক টক টাইপের দিতে হবে, এর আগেও আমি খেয়েছিলাম আমরা। কালারটাও খুব সুন্দর, ব্রাউন কালারটা। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দেব সিদ্ধ করে রাখা পাস্তা। হ্যাঁ আসছি বৌদি। খুব সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন, একটার সাথে একটা গায়ে গায়ে লাগা হয়নি। ভালো করে মিশিয়ে নেব। অনেকটাই করেছি, পুরো কড়াই ভরা পাস্তা, সবাই মিলে খাওয়া হবে। রিয়ার জন্য একটু রাখবো। দু মিনিট ঢাকা দিই, তারপর সোয়া সস চিলি সস দেব। অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, খুব সুন্দর মশলার সাথে মিশে গেছে পাস্তাটা। পূর্ণিমার মা এসছে, বৌদির সঙ্গে গল্প শুরু করে দিয়েছি আমি। বৌদি এই যে কাজ করতে এসছে, শীতলা মন্দির যাবে বৌদি, ওই জন্য বসে। এবার দেব চিলি সস, আমি ঢাকাটাই মাফ করে দেব। ওই এক চাম এক ঢাকা ভর্তি। আর দেব সয়া সস, সয়া সসে ঢাকার মাপে এক ঢাকা দেব।
আর আপনারা তো জানেন সসে পেঁয়াজ রসুন থাকে, ওই জন্য সসটা দেওয়া যাচ্ছে না। সুরিত যখন খাবে সুরিতকে দেবো, রিয়াকে দেবো। দাদা তো সস্তা নিয়ে নিয়েছে, আপনাদেরকে বললাম ওই জন্য পেঁয়াজ রসুন হাঁস মাংস ডিম কিচ্ছু খাওয়া যাবে না, দাদা খাবে না। ব্যাস আর 2 মিনিট নাড়াচাড়া করে গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে দিলে রেডি পাস্তা, ভেজ পাস্তা। গন্ধ তো খুব সুন্দর লাগছে, আমরা ভাবি না পেঁয়াজ ছাড়া এছাড়া বুঝি কাজ করতে এসছে। আপনারা কি আওয়াজ পাচ্ছেন? গান বাজছে। গীতি তো জানেন এক না এক অনুষ্ঠান লেগেই থাকে, আপনাদেরকে বহুবার বলেছি শীতলা পুজো শুরু হয়ে গেছে শীতলা মন্দিরে। আমি একটা শর্ট দিয়েছিলাম মা শীতলা মন্দিরের, এবার গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে দিলে রেডি পাস্তা। এখন দিলাম সানরাইজের গোলমরিচ গুঁড়ো, একটু বেশি করে দিলাম কারণ কাঁচা লঙ্কাতে একটুও ঝাল নেই। দেখি আমার বরকে দিয়ে এবার ব্যাস গ্যাস বন্ধ করে দিলাম। ফোনে সাদা সাদা লাগছে কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। রেডি আমার ভেজ পাস্তা, আপনারা তো দেখলেন পেঁয়াজ রসুন ছাড়া। দেখতে দেখুন ভালোই হয়েছে, ফোনে কালারটা বুঝতে পারা যাচ্ছে না। সুরিত যখন খাবে রিয়া যখন খাবে ওদেরকে একটু সস দেব। আপনারা এইভাবে বানাবেন, খেতে ভালো লাগে দেখবেন। আর যারা আমার চ্যানেলটি দেখেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকুন, থ্যাংক ইউ।